নির্বাচনের শেষ সময়ে এসে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজশাহী ছয় আসনে প্রার্থীরা। নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর জন্য এখানে স্বস্তিতে নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভক্ত দুটি শিবিরে, পৌর মেয়র ও কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও প্রকাশ্যে নেমে পড়েছেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। রাজশাহী থেকে সমর সাজুর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী ছয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন জাতীয় পার্টি জাসদ। ন্যাশনাল পিপলস পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থীদের নিয়ে আলোচনা নেই ভোটের মাঠে। আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও একই দলের সাবেক সংসদ সদস্য রাহিনুল হক রায়হানকে ঘিরে এখন বিভক্ত সরকারি দলের স্থানীয় কর্মী সমর্থকরা। দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে করছেন পাল্টাপাল্টি অভিযোগ। ওনার কর্মীরা আমার পোস্টার ছিঁড়ে ফেলছেন, আমার মাইক প্রচারণা চালাতে দিচ্ছে না, আমাকে আমি যদি কোথাও প্রচারণায় যাই সেখানে গিয়ে আমাকে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমার কিছু কর্মীর উপরে হামলা হয়েছে, বেশ কয়েকটা কর্মী আহত মেডিকেলে। আমাদের পাঁচটি নির্বাচনী ক্যাম্পে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের কোনো ক্যাম্পে পর্যন্ত পড়ানো হয়নি। আমরা তাদের ব্যাপারে একাধিক অভিযোগ দিয়েছি, তারা পশ্চাৎ ছেঁড়া বা এই ধরনের কর্মকাণ্ডে নৌকার কোনো কর্মী জড়িত এরকম কোনো অভিযোগ তারা কোথাও করেছেন লিখিতভাবে বলে আমার জানা নেই। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সরাসরি মাঠে নেমে পড়েছেন সরকারি দলের সমর্থক, পৌর মেয়র ও একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। মাননীয় এই মন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে তার নির্দেশে আটটা মামলা আমাদের নামে হয়েছে। এই আটটা মামলার আমরা বাস ভরে প্রতি মাসে মাসে পাঁচবার আমরা হাজিরা দিতে চাই। যে মামলাগুলো একেবারে মিথ্যা ভিত্তিহীন মামলা, এতে করে আমাদের সাধারণ কর্মী সমর্থকদের চরম মনে কষ্ট, তার ভোট কেন করতে হবে? সাধারণ মানুষ বা অন্যান্য দল যখন তার কাছে মানে তো দূরের কথা, আমরা যারা দল করি কোনো ভালো মানুষ যারা রাজনীতি করে তারা কেউ তার সাথে থাকতে পারবে না। শেষ সময়ের প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন নৌকা ও কাশির প্রার্থী। এই আসনের 3,40,527 জন ভোটার শেষ পর্যন্ত কারাগলায় বিজয়ের মালা পরায় তা দেখতে অপেক্ষা করতে হচ্ছে 7 জানুয়ারি পর্যন্ত। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।